गाइस वेलकम टू माय चैनल বন্ধুরা তো কোন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানালাম না হ্যাশট্যাগ পায়েল পরিবারে নয় তোমাদের সকলের রিকোয়েস্টেড আমি নতুন একটা আইডি ওপেন করেছি এবং সেইটারই ফার্স্ট ভিডিও হচ্ছে এইটা তোমাদের সাথে একটু জাস্ট প্রথমে একটু আড্ডা দিতে এলাম আর এই আইডিটার নাম হচ্ছে পায়েলস ফ্যামিলি তো যে সমস্ত বন্ধুরা আমাকে প্রতিদিন আমার ব্লগ তোমার আইডি করার জন্য রিকোয়েস্ট করতে তোমার কন্ট্রোভার্সি আইডিতে প্রতিদিন আমাকে কমেন্টস করতে যে মাঝে মাঝে যে আমি একটা দুটো ডেইলি ব্লগ দিতাম সেখানে তোমরা বলতে যে দিদিভাই তুমি একটা অন্য আইডি ওপেন করো অন্য আইডি ওপেন করো তো আমি করব করব ভাবছিলাম কিন্তু আমার ফোনের একটু প্রবলেম আছে এবং তার সাথে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে খুব ভাবতাম যে একা দুটো আইডি হ্যান্ডেল করতে পারবো তো কারণ কি বুঝতেই পারছো পাশে আমার একটা যন্ত্র বসে আছে তো এর জন্যই বেশি সমস্যা কারণ কি ও কিছু টাইম হয়তো একটু কার্টুন দেখলো ফোনে তারপর তোমার আরও অনেক রকম বিষয় থাকে আমার যেহেতু একটাই ফোন সেই কারণে অনেক কিছু ডিসিশন নিয়ে ওপেন করতে পারছিলাম না তারপর ভাবলাম যে না একটু বন্ধুদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করাই যেতে পারে তো আমি আমার এই মানে পুচকুকে নিয়ে প্রতিদিন কিভাবে সংসার একসাথে সামলে এর ডান্স ক্লাস এর টিউশন এর পড়াশোনা বলো তারপর তোমার নিজের ফিটনেস এছাড়া এক্সট্রা একটা সংসারের যাবতীয় কাজকর্ম থাকে এ টু জেড সমস্ত কিছু কিন্তু এক হাতে করেও একটা আইডি মানে যেটা তোমরা জানো হ্যাশট্যাগ পায়েল পরিবার সেইটা আমি এতদিন চালাতাম তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টে পায়েলস ফ্যামিলিটা ওপেন করলাম তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে এই আইডিতে যেইভাবে মানে ট্যাগ পায়েলে আমাকে সাপোর্ট করতে সেইভাবে কিন্তু এই আইডিতে আমাকে অবভিয়াসলি তোমরা সাপোর্ট করবে আমি সেটা জানি আমার বলতে হবে না তবু আমি আমার বন্ধুদেরকে বলছি যে আমাকে আর আমার এই বাবুকে আর আমার হাজবেন্ডকে প্রতিদিনের ভিডিওতে দেখার জন্য আর আমাদের এখানকার বলবো না পুরোপুরি গ্রামীণ পরিবেশ শহর প্লাস গ্রামীণ পরিবেশের কিভাবে দিন যাপন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই হ্যাঁ আরও একটা কথা বলে রাখতে চাই যে এই পায়েলস ফ্যামিলি আইডিতে কিন্তু তোমরা টুকটাক রান্নার ভিডিও পাবে রিলস ভিডিও পাবে এবং ডান্স ভিডিও পাবে কারণ যে আমার হ্যাশট্যাগ পায়েলটা আছে ওটাতে আমি কিন্তু আগে ডান্স ভিডিও করতাম কিন্তু আস্তে আস্তে যেহেতু ওই আইডিটাকে আমি কন্ট্রোভার্সি আইডিতে নিয়ে যাই সেখান থেকে কিন্তু আমি আর এই ধরনের ডান্স ফান তৈরিতে দিতে পারি না তো আবারও চেষ্টা করবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ডান্স দেওয়ার ওই আইডিতে তো আমি আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম যে এই আইডিটা প্লিজ চটপট দেখে নিয়ে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অবভিয়াসলি কিন্তু পাশে থাকবেই থাকবে আমি জানি এটার আমি জানি আমার বন্ধুদেরকে বলতে হবে না এটা কি হচ্ছে বাবু আর এটা ও এইটা নিয়ে বসেছে কি তোমাদেরকে দেখাবে বলে দেখি দাও দাঁড়াও তোমরা একটু দেখেও কি বন্ধুরা কেমন আছে জিজ্ঞেস করো বলো তুমি বলো কেমন আছে তোমরা বলে আমার আমার পরীক্ষা চলছে আমার পরীক্ষা চলছে তার মধ্যে খুব সর্দি হয়েছে আমি আমি জল ঘাটি জল ঘাটি কোন চালিয়ে কোন চালিয়ে মানে এক্সাম চলছে ইংলিশ হয়েছে ইংলিশ পরীক্ষা হয়েছে তোমরা ভিডিও দেখতে পাবে এখনো দুটো এক্সাম বাকি আছে তো এটা কিন্তু ওদের অ্যানুয়াল এক্সাম হচ্ছে বাবু বন্ধ করো তো আমি ওকে বলছি বাবু তোমার পুরোপুরি পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক তারপর তুমি যা খুশি করো কিন্তু এই সময় অন্তত সর্দি লাগিও না কিন্তু কে কার কথা শুনে সকালবেলা কিন্তু ওর পড়ানো হয়ে গেছে আর এখন আমি তোমাদের জন্য ভিডিওটা করছি এখন 11:30 বাজে কারণ এই ভিডিওটা আমি এক্ষুনি করে তোমাদের কাছে পোস্ট করে দেবো তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি যে আমার এই পুচকু সোনার সাথে ডেইলি ব্লগ দেখার জন্য তোমরা কিন্তু আমার এই আইডিটা ভিজিট করো এবং আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো বেশি কিছু বললাম না চেষ্টা করছি আজকে একটা ব্লগ ভিডিও দেওয়ার আর আজকে যদি না পারি কালকে কালকেতে কিন্তু ডেইলি তোমাদের জন্য ব্লগ আসবে 5 মিনিট হোক 4 মিনিট হোক 10 মিনিট হোক 20 মিনিট হোক যা করবো দিনে সেটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা তোমরা কিন্তু আমার পাশে থেকো আমার এই বাবু সোনাটার পাশে টাটা টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ সবাই লাইক করে দাও সবাই লাইক করে দিও টাটা